যে কোনো দিন নির্ঘণ্ট ঘোষণা হতে পারে লোকসভা নির্বাচনে আর ঠিক ভোটের মুখে দেশের কৃষক আন্দোলন কোন পথে ভারতবর্ষ বরাবরই কৃষি প্রধান দেশ ফসল ও জমি সহ নানান সমস্যায় জর্জরিত অন্নদাতারা মাঝে মধ্যেই তাদের দাবি নিয়ে প্রতিবাদে গর্জে ওঠে এদিকে সব রাজনৈতিক দলই নিজেদেরকে কৃষক দলদি হিসেবে প্রমাণ করার চেষ্টা করে তবে শুধু বিরোধী আসনে বসে শাসক দলকে কাঠ করায় দাঁড় করালেও বাস্তবে কৃষকদের দাবি সম্পূর্ণভাবে কোন দলই মেটাতে পারেনি তা আগেও মেটেনি এখনো মিটছেন ভারতবর্ষে আগেও কৃষক এবং কৃষক শ্রমিকরা আত্মহত্যা করত এখনো করছে তার কারণ অবশ্য বিস্তর রয়েছে ২০২০ ২১ সালে তিনটি কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কৃষকরা পথে নেমেছেন রোদ বৃষ্টি ঝড় ও দিল্লির কনকনে ঠান্ডায় চোদ্দ মাস প্রায় চোদ্দ মাস ধরে এই আন্দোলন চলে সেই তিনটি বিতর্কিত আইন বাতিলের আশ্বাস পেয়ে কৃষকরা আন্দোলন প্রত্যাহার করে ফসলের জন্য ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ এমএসপি নিশ্চয়তা কৃষকদের জন্য পেনশন শস্য বীমা ও আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে এফআইআর এর বাতিলের দাবি নিয়ে কৃষকরা ফের পথে নেমেছে চলতি মাসের তেরো তারিখ থেকে হরিয়ানা পাঞ্জাব সীমান্তে কৃষকদের আন্দোলন অশান্ত হয়ে ওঠে আন্দোলনরত কৃষকদের ওপর কাঁদানো গ্যাস ছড়ে হরিয়ানা পুলিশ আন্দোলনে মৃত্যু হয় এক কৃষকের আপাতত উনত্রিশে ফেব্রুয়ারি অব্দি স্থগিত রাখা হয়েছে দিল্লির চল মার্চ তবে পাঞ্জাব ও হরিয়ানা সীমান্ত শম্ভু ও খানৌরি সীমান্তে আন্দোলনরত কৃষকরা অবস্থান করবেন বলে জানা গেছে কৃষকদের এই আন্দোলনকে ঘিরে নানান মহলে নানান ধরনের চর্চা হলেও সবার মনে হয়তো কিছু প্রশ্ন কি মারছে যেমন লোকসভা ভোটের মুখে কেন আবার অন্নদাতাদের এই আন্দোলন দেশের জনগণকে কৃষকদের এই আন্দোলন কতটা প্রভাবিত করবে নির্বাচনের মুখে এই আন্দোলনের প্রতি সরকার কি ধরনের ভূমিকা নেবে বলে মনে হচ্ছে বিরোধী দলগুলো এই আন্দোলনের নাটি কতটা তাদের প্রচারে নিয়ে যাবে মোট কথা দেশের কৃষক আন্দোলন কোন পথে চলুন তা নিয়ে আজ সংলাপ করা যাক কারণ সংলাপ ভাবায় এবং ভাবনা পথ দেখায় নমস্কার আমি দীপেন আর আপনারা দেখছেন কৃষক আন্দোলন নিয়ে আজকের সংলাপে আমার সাথে রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায় নমস্কার এবং বিশিষ্ট প্রকৌশলী তথা সমাজ সচেতক বিশ্বজিৎ চক্রবর্তী নমস্কার দুজনকে স্বাগত আজকের সংলাপে স্যার প্রথমে এই যে দু হাজার কুড়ি একুশ সালে বিতর্কিত তিনটি কৃষি আইন প্রত্যাহার দাবি নিয়ে কৃষকদের তিনশো আটাত্তর দিনের আন্দোলন দেখেছিল দেশ এখন আবার কৃষকরা পথে নেমেছে এখন কথা হচ্ছে যে পয়লা ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন বাজেটে দেশের কৃষকদের উন্নয়নের জোর দেওয়ার কথা বলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী সরকার কৃষকদের জন্য কি কি উদ্যোগ গ্রহণ করেছে দেওয়া হয়েছে এদিকে আমরা দেখেছি কৃষকদের নানান প্রকল্পের মাধ্যমে সরকার বারবার তাদের উন্নয়নের কথা বলছে অন্যদিকে এ আছে এখন কৃষকদের দাবিগুলো কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করছে নমস্কার প্রথমেই যে কথাটা বলবো সেটা হলো কৃষকরা যে সমস্ত দাবি নিয়ে এখন রাস্তায় নেমেছে তার সবগুলি যে অযৌক্তিক সেটা বলা ঠিক হবে না এটা ইউ শুড বি টেকেন গ্রান্টেড ঠিক আছে তো এখন ব্যাপার হলো কেন এগুলোকে বা করা যাচ্ছে না যেমন কৃষকদের যেরকম একটা আন্দোলন সেটা হলো যে যে ন্যূনতম সহায়ক মূল্য যেটা আছে সেটা গ্যারান্টি করা এটাকে লিগেলাইজ করা আইনগত বৈধতা দেওয়া ঠিক আছে সেকেন্ড হলো ওরা যেমন দাবি করছে যে কি জানি কয় এই যে সমস্ত কৃষকের বয়স হয়ে যাবে ষাট বছরের বেশি হবে ওদেরকে দশ হাজার টাকা পেনশন বা এম জি এন রেখার প্রকল্পে দুশো দিনের কাজ সাতশো টাকা মজুরি ধরে তারপর কৃষি ঋণ মুকুব তারপর ধরুন না যারা নাকি গতবার ওই যে কুড়ি একুশ সালে আন্দোলনের সময় যারা মারা গিয়েছিল ঠিক আছে তাদের অনেকের বিরুদ্ধে নানা রকমের কেস আছে কেসগুলো উইড্র করার জন্য এবং দিল্লিতে একটি একটি জমি দেওয়ার জন্য যারা শহীদ হয়েছিল তাদের নামে একটা মেমোরিয়াল একটা একটা ঘটনা তৈরি করার জন্য তারপর ধরুন না এই যে আবার এই যেমন ইলেকট্রিসিটি অ্যামেন্ডমেন্ট বিল যেটা ছিল সেটাকে রিপিল করার জন্য বাতিল করার জন্য অনেকগুলো আন্দোলন নিয়ে ওনারা মাঠে গিয়েছেন ঠিক আছে হ্যাঁ যে কৃষক আন্দোলনের যে ন্যূনতম সহায়ক মূল্য যেটা এটা কি হবে আর ন্যূনতম কৃষি এবং এটা গেল একটা পার্ট তার মধ্যে কৃষকরা একটা পার্ট বলছে যে বি বিদা এমএসপি গভর্নমেন্ট বলছে আরেকটা একটা কী এমএসপি হবে স্বামীনাথন কমিটির যে এমএসপি রিপোর্ট তাতে বলা হয়েছে যে ওয়েটেড কস্ট অফ প্রোডাকশান মানে ওয়েটেড কস্ট অফ প্রোডাকশন মানে হলো এই উৎপাদন আন উৎপাদন করতে গিয়ে যা যা লাগে বীজ শস্য তারপরে সার কৃষিনাশক তারপর ধরুন না জমির খাজনা তারপর কস্ট অফ ক্যাপিটাল যা যা লাগে কস্ট যা যা লাগে সব কিছু প্লাস বলছে তার সঙ্গে ফিফটি পার্সেন্ট অফ দি কস্ট ঠিক আছে এখন এইটা বলা হয়েছে স্বামীনাথন কমিটির রিপোর্টে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও কিন্তু প্রত্যেক বছর যদি আমরা যদি ভাগ মনে করি যে এমএসপি নেইটা না এমএসপি কিন্তু তেইশটা পণ্যে আছে তেইশটি একশত পণ্যে এমএসপি আছে কিন্তু ওদের দাবিটা হল লিগেলাইজিং ম্যাটার গিভিং দ্য গ্যারান্টি এখন একটা জিনিস দেখা গিয়েছে যাচ্ছে যে এই যে এম এস পি যে ব্যাপারটা আমি বলছিলাম দুটো জিনিস তার মধ্যে একটা হল যে গভর্নমেন্টের দুটো প্রবলেম একটা হল লিগালাইজিং আর কৃষকদের কথা হল যে সরকার যেটা এমএসপি বলে যেটা দিচ্ছে দিট ইজ নট দ্য ট্রু এম এস ঠিক আছে এটার মধ্যে কদিন আগে একটা ম্যাগাজিনে একটা লিখছিল একটা আর্টিকেল লিখছিল তার ফারাকটা এইবার দু হাজার কুড়ি পঁচিশে যে আপনার এই কস্ট অফ প্রোডাকশনটা করা হচ্ছে স্বামীনাথন কমিটির রিপোর্টে যেটা বলেছে যে কস্ট অফ প্রোডাকশন অফ ওয়েটেড কস্ট মানে এ টু মানে অন্যান্য সমস্ত খরচগুলোকে ধরে প্লাস এফ এল বলতে ফ্যামিলি লেবারের যে কস্টটা যারা নাকি আমরা পয়সা দেই না জমিতে খাটি কিন্তু কাজ করছি নিজের জমিতে তার তো একটা নিশ্চয়ই মজুরি আছে এটা এই দুটো যোগ করে তার সঙ্গে যা হবে তার প্লাস ফিফটি পার্সেন্ট করে যেটা হবে সেটা হবে এমএসপি এটা স্বামীনাথন কমিটির রিপোর্ট এখন সরকার করে কি প্রত্যেকবারই বছরে এক দুবার এই এমএসপিটা ডিক্লেয়ার করে একবার খারিফ সিজনে একবার রবি সিজনে ডিক্লেয়ার করে ঠিক আছে তো এখন যে এইবার রবি সিজনে যে পণ্যগুলো গুলো ডিক্লেয়ার করেছে সরকার তার মধ্যে হুইটের যে কস্ট অফ প্রোডাকশনটা দেখা যাচ্ছে ষোলোশো বাষট্টি টাকা হয় ঠিক আছে গভর্নমেন্ট সেটাকে ফিক্স করেছে বাইশশো পঁচাত্তর কিন্তু এম এস স্বামীনাথন কমিটির রিপোর্ট অনুযায়ী সেটা যদি ষোলোশো বাহান্ন ইজ এ গ্যাপ এখানে কমটা আচ্ছা এরকম ভাবে বাড়ির ক্ষেত্রে আছে গ্রামের ক্ষেত্রে আছে মসুর ডালের ক্ষেত্রে আছে মসুর ডালের ক্ষেত্রে যেরকম কস্ট অফ প্রোডাকশন আসছে চার হাজার আটশো টাকা গভর্নমেন্ট ফিক্স করেছে ছ হাজার চারশো পঁচিশ হ্যাঁ কিন্তু ওই চার হাজার পাঁচশো এই যে আটশো নব্বই এর সঙ্গে যদি যোগ করি তাহলে যেটা আসবে সাত হাজার তিনশো পঁয়ত্রিশ আচ্ছা তো বেসিক্যালি কৃষকরার কথা বলবো উই আর গেটিং লেস দ্যান দ্যাট অ্যামাউন্ট যেটা বলছে সেটা না কিন্তু গভর্নমেন্টের যে একটা ব্যাপার আছে গভর্নমেন্ট যখন নাকি এমএসপিটা ডিক্লেয়ার করে তখন একটা একটা কমিশন আছে একটা একটা কমিশন একটা বিভিন্ন ফ্যাক্টর দেখে ইন্টারন্যাশনাল প্রাইস কত তার অন্যান্য পণ্যের সঙ্গে দামের কি প্যারিটি আছে এই সব কিছু মিলিয়ে এই সিএসিপি বলা হয় কমিশন অন এগ্রিকালচারাল কস্ট এন্ড প্রাইসেস বলে একটা আছে তারা দে বেসিক্যালি ডিটারমিন দি প্রোডাক্টস এর এমএসপি তারা একটা দাম বলে দেয় রেকমেন্ড করে দেন ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স এই এমএসপি টা প্রত্যেকটি পণ্যের জন্য যতটা ২৩ টা পণ্য আছে তার জন্য ডিক্লেয়ার করে এখন গভর্নমেন্ট ওভার দ্য ইয়ার্স আর বেসিক্যালি ডিক্লেয়ারিং এবং অনেক জায়গায় তারা কিনে কিন্তু ওয়ান্স ইট উইল বি লিগেলাইজড যদি যদি গ্যারেন্টি করে তাহলে গভর্নমেন্টের কাছে কৃষক যত পণ্য বিক্রি করতে পারবে না সবগুলি সরকারকে কিনতে হবে এই জায়গায় এবং সেই ক্ষেত্রে গভর্নমেন্টের এক সেটা পারমিট করবে কিনা আচ্ছা দ্যাট ইজ দ্য প্রবলেম যা বিক্রি করবে কৃষকরা হ্যাঁ যদি বাজারে বিক্রি না করতো এক্সিস্টিং সিস্টেমে তো এক্সিস্টিং সিস্টেমে কি হয় এবং সবাই তো সরকার সবগুলো পণ্য কিনছে কিনছে ইজ দ্য প্রবলেম কিন্তু ওয়েন গভর্নমেন্ট উইল লিগেলাইজ দেন গভর্নমেন্ট টু অল আনসোল্ড মার্কেট সব ঠিক আছে সেই ক্ষেত্রে গভর্নমেন্ট আসবে এবং সেকেন্ড সম্ভবত এই যে এই যে ব্যাপারটা আছে তাই গভর্নমেন্ট তো সেন্ট্রাল গভর্নমেন্ট অন্যান্য রাজ্য সরকারগুলির সঙ্গে কথা না বলে হঠাৎ করে ওভার নাইট এটা সিদ্ধান্ত করতে পারছে না গভর্নমেন্টে গভর্নমেন্টের বক্তব্য একটা প্রাইস আছে সেকেন্ড হলো যে আমাদের পণ্য বিদেশে রপ্তানি হয় ঠিক আছে যদি এখন যদি এমএসপিটা যদি ওই যে পণ্যটা আমার যারা এক্সপোর্ট আছে দে ক্যানট এক্সপোর্ট ইট এক্সপোর্ট কম্পিটিটিভনেস কমে যাচ্ছে ঠিক আছে আমাদের পণ্য যদি বেশি দাম হয় ঠিক আছে আমরা আমরা দেখি কি দেশে যখন জিনিস পণ্যের দাম বেড়ে যায় তখন আমরা বাইরে থেকে আমদানি করি সুতরাং এবং তার ফলে আমাদের যে পণ্যগুলো কৃষি পণ্যগুলি বাইরে রপ্তানি করি সেগুলোকে রপ্তানি করাটা একটু কঠিন হয়ে যাবে ঠিক আছে প্রাইসের সঙ্গে তো হবে সুতরাং এই যে ব্যাপারটা আছে এমএসপি যে ব্যাপারটা আছে এটা ইজ বেসিক্যালি এ ভেরি টাচি ইস্যু ঠিক আছে এবং কৃষকদের যে একটা কথা কৃষকদের কথাটাও তো সত্যি কথা দে আর নট কতজন কৃষকের বেসিক্যালি আর্থিক অবস্থার উন্নতি হয়েছে ঠিক আছে গভর্নমেন্ট তো দে আর বেসিক্যালি অন্যতা তাদের সমস্যাটা ডেফিনেট এ বেসিক্যালি সমস্যা ঠিক আছে দে আর এখানে একটা এখানে একটা ব্যাপার আছে যে দে আর নট গেটিং এবং দ্য একজ্যাক্ট প্রাইস সবচেয়ে মতো বাজারে যে এমএসপিটা গভর্নমেন্ট ডিক্লেয়ার করছে সব জায়গায় কিন্তু এমএসপি রেটে কেনা হয় না এর চেয়ে কম দামে কেনা হয় কিন্তু যখন নাকি এটা লিগেলাইজ হয়ে যাবে তখন এটাকে আপনাকে এই দামেই কিনতে হবে ঠিক আছে তার কমে কেউ কিনতে পারবে না এখন যেটা হচ্ছে এটা গভর্নমেন্ট এটা সেট করে দিচ্ছে এবং জেনারেলি প্রায় গভর্নমেন্ট সেক্টর বিভিন্ন সেক্টর থেকে নাফেট বলুন বা ফুড কর্পোরেশন যারা আছে তাদের মাধ্যমে আমাদের ত্রিপুরা রাজ্য যেরকম ধান কেনা হয় ঠিক আছে এমএসপি রেটে কিনা হয় তো সব জায়গায় তো আর কিনে না কতটুকু কিনবে কোথায় কিনবে সেটা ডিপেন্ড করে কিন্তু তখন কিনতেই হবে তখন কিনতেই হবে ঠিক আমি আসবো আপনার কাছে আরেকবার আা বিষয়ব ওই যে এই বিষয়টা নিয়ে আপনাদের মানে কি মনে হয় কতটা গুরুত্বপূর্ণ নয় শুধু এমএসপি নয় বাকি যে দাবিগুলো আছে কথা হচ্ছে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক এবং আজকে আলোচনাটা মানে যারা দর্শকরা দেখছেন আমি চাইবও তাদের একটা সমূহ একটা ধারণা তৈরি হওয়ার দরকার আছে কেনই এমএসপি কেনই আন্দোলন এটা প্রথম কথা হচ্ছে দেশের अन्नदाता কৃষকরা ওনারা ভালো থাকুন সুস্থ থাকুন কারণ দেশের ভবিষ্যতে ওনাদের একটা বিরাট কন্ট্রিবিউশন আছে দেশে গিয়ে যেতে হলে কৃষি ক্ষেত্রে আমাদের জিডিপির এখন যেরকম ষোলো সতেরো আঠারো পার্সেন্ট এটা হলে থার্টি পার্সেন্ট অব্দি যেতে হবে তাহলেই আমাদের ফাইভ ট্রিলিয়ন ইজি চলে আসবে আরো চলে যাবে আমাদের টু থাউজেন্ড ফর্টি সেভেনে আমাদের যেরকমের একটা জায়গাতে পৌঁছানোর কোথায় জায়গায় যাবে তো কৃষকরা ভালো থাকুক এটা অবশ্যই দরকার আছে ওদের ইনকাম বাড়ুক সব কিছু হোক এটা অবশ্যই দরকার আছে প্রশ্ন হচ্ছে জিনিসটা হবে কিভাবে দিস ইজ দ্য রিয়েল ইস্যু হবে কিভাবে হবে কিভাবে ইন্টারেস্টিং জায়গাটা হচ্ছে ওই জায়গাটাতে যেমন আপনি খুব শুরুতে খুব একটা সুন্দর জিনিস যে সামনেই ইলেকশন আমাদের আর পার্লামেন্ট তো আর বসছে না কিন্তু এখন আইন এমএসপি টেমএসপি এগুলো নিয়ে আন্দোলনটা শুরু হয়েছে এখন ইলেকশনের আর এক দু মাস বাকি নেই হ্যাঁ মার্চের পনেরো তারিখ থেকে হয়তো খুব সম্ভবত ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাচ্ছে তো আমাদের পয়সা পাক খুব কৃষকদের এবং টু থাউজেন্ড ফোরে ডক্টর এম এস স্বামীনাথন একটা উনি ওনার নেতৃত্বে ন্যাশনাল কমিশন ফর ফার্মার্স

আমাদের যারা কৃষক আন্দোলনের নেতৃস্থানীয় যারা আছে ওদের উপরও অনেকটা ডিপেন্ড করছে যে ওনারা অ্যাকচুয়ালি কি রাজনীতির মতাদর্শে আদর্শ নাকি ওনারা নিউট্রেলি করছেন এইগুলো নিয়েও অনেক কথাবার্তা চলছে আমি বেসিক জায়গাটাতে টাচ করতে চাইব এখানে যে ডক্টর স্বামীনাথন কি বলেছিলেন ওনার রিপোর্টে আর আমরা আজকে যে আন্দোলন দেখছি আন্দোলন কি চাইছে এই দুটো রিয়েলাইজ করা তার আগে আমি একটা ডাটা আপনাদের এখানে দর্শকদের সাথে শেয়ার করতে চাইব দেখুন এটা বেসিক জায়গা সব আমি বলেছেন সেটা হচ্ছে প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্ট দরকার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রোডাক্টিভিটি এমএসপি জায়গাটাতে আমি আসছি এমএসপির পজিটিভের সাথে সাথে নেগেটিভ সাইড কোথায় আছে এটাও আমি বলবো প্রথম আমি আসছি আমাদের প্রোডাক্টিভিটি যেটা ইম্প্রুভমেন্ট দরকার ভারতে আমাদের প্রোডাক্টিভিটি পার ইউনিটে এরিয়াতে কিরকম কম্পারেটিভ আমি ডাটা সবার সাথে শেয়ার করতে চাইছি খুব ভাইটাল এই জায়গাটাতে কারণ হচ্ছে কি এটা না হলে তো আমরা ঠিক বুঝতে পারবো না যেমন ধরুন পেডি পেডি ইন্ডিয়াতে এত কেজি পার হেক্টর আমি যেটা বলছি কেজি পার হেক্টরে হ্যাঁ টু নাইন টু নাইন ঠিক আছে এইটা জাপানে সিক্স ফোর ওয়ান ফাইভ লক্ষ্য করুন টু নাইন টু নাইন কোথায় কোথায় সিক্স ফোর সিক্স ফোর ওয়ান ফোর টু নাইন টু নাইন ইন্ডিয়াতে মানে ডবলের থেকে বেশি চায়নাতে সিক্স টু ওয়ান সাউথ আফ্রিকাতে সিক্স সিক্স টু টু ইন্দোনেশিয়াতে ফোর টু সিক্স ওয়ান ভিয়েতনামে অ্যারাউন্ড ফোর থাউজেন্ড থ্রি এইট সামথিং থ্রি থাউজেন্ড অ্যারাউন্ড ফোর থাউজেন্ডের কাছাকাছি এবার ভুট্টা ইন্ডিয়াতে ওয়ান ডবল সিক্স সেভেন মানে ওয়ান থাউজেন্ড সিক্স হান্ড্রেড সামথিং চায়নাতে থ্রি নাইন সিক্স নাইন সাউথ আফ্রিকাতে টু এইট সেভেন সেভেন ফোর আর ভিয়েতনামে হচ্ছে টু সেভেন ওয়ান ওয়ান মানে ইন্ডিয়া যা প্রোডাকশন অলমোস্ট ফিফটি পার্সেন্টের মতো হ্যাঁ সিমিলারলি গ্রাউন্ড নাট এখানে নাইন হান্ড্রেড হুইটও এরকম কম আছে হইতো প্রোডাক্টিভিটি কম তাহলে আপনি বলছেন অনেকটা কম অর্ধেক থেকেও কম আমি যেটা বললাম গ্রাউন্ড নেট ও সেম এরকম এরকম দেখা গেলে দেখা যাবে কম এখন আমাদের উদ্দেশ্য আমাদের যদি প্রোডাক্টিভিটি বাড়ে তো ইনকাম বেড়ে যাবে কোয়াইট ন্যাচারালি আচ্ছা ওই জায়গাটা নিয়ে কিন্তু আগের গভর্নমেন্ট সেরকম ভাবে কিছু কিন্তু দেখিনি কিন্তু প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্টের জন্য কিছু কিছু ইনিশিয়েটিভ দেখা যাচ্ছে এখন কিছু কিছু দেখছি আমি পুরোপুরি ফুল প্রাস সময় লাগবে স্বামীনাথন রিকমেন্ডেশনটার উপরে আমি একটু আলোকপাত করতে চাইবো বেসিক পয়েন্টার উপরে যে ডক্টর ডক্টর এম এস স্বামীনাথন যাকে এবার ভারত রত্ন উপাধিতে ভূষিত করা হয়েছে গভর্নমেন্ট থেকে তো এই জায়গাটা আমার ভালো লেগেছে গভর্নমেন্ট অ্যাট লিস্ট ফোকাস দিয়েছে ওনাকে যে ওনাকে রিকগনাইজ করার মানে কি ওনার যে উনি রিকমেন্ডেশন করেছেন এই জিনিসটা আমরা নিয়ে যেতে চাইছি হ্যাঁ এটা একটা টার্গেট আমি অন্তত এইভাবে দেখছি কারণ যে আন্দোলন নিয়ে যে ডিমান্ড নিয়ে ইয়ে হচ্ছে কৃষি আন্দোলন কৃষি বিল তো উঠে গেছে তারপরে এমএসপিটা আমি একটু বলি এমএসপিটা নিয়ে তারপরে আমি ওনার ইয়ে জায়গাতে যাচ্ছি বেসিক্যালি এমএসপিটা বেসিক্যালি কেন হয়েছিল কবে হয়েছিল ধরুন এটা হয়েছে এমএসপি কেন হয়েছিল যাতে তখন প্রোডাকশন যাতে বাড়ে তো প্রোডাকশন বাড়লে কি হয় অনেক সময় বাজারে বেশি প্রোডাকশন হলে দাম কমে যাওয়ার চান্স থাকে অ্যাক্সেসিভ প্রোডাকশনের জন্য বাজারে ডিমান্ড যখন ফল করে মানে ডিমান্ড বাজারে যখন মানে প্রোডাক্ট বেশি হয়ে যায় তখন ন্যাচারালি প্রোডাক্টের দাম কমে ওইটাতে যাতে কৃষকরা যাতে ধরুন ধরেন আমার দশ টাকার জিনিস আমি পনেরো টাকা চলতে পারে কোনো সময় কোনো সময় দশ টাকাতেও আসতে পারে এটা বেশি হলো পাঁচ টাকাতে তিন টাকাতে আমার বিক্রি করতে না হয় কৃষকরা এটার জন্য কিন্তু এমএসপি কিন্তু মিনিমাম যখনই দেখলো যে গভর্নমেন্ট দেখলো যে কৃষকরা লুজার হচ্ছে গভর্নমেন্ট প্রোডাক্ট একদম ধরুন ধান গম কোন ভুট্টা কিনুন হ্যাঁ এগুলো গভর্নমেন্ট কিনে নিল এটা কিনে কি করবে গভর্নমেন্ট এই টাকাটা দিয়ে এটা দিয়ে আমাদের যে আমাদের যে এই যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে যে জিনিসগুলো আমরা ডিস্ট্রিবিউট করা হয় ওই জায়গাতে আমাদের এই জিনিসগুলোকে সাবসিডাইজড এইটা আমরা দিচ্ছি মানে দুটো একটা হচ্ছে কৃষকরা এরকম বেনিফিট হচ্ছে একটা হচ্ছে সাধারণ যারা ইকোনমিক্যাল সেকশন আছে ওনারা মিনিমাম রেটে সাবসিডাইজড রেটে এই জিনিসটা ওরা পাচ্ছেন বেসিক এই মেন অবজেক্টিভ অফ এমএসপি কিন্তু হ্যাঁ এখন হচ্ছে কি আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমি বলছি এবারে কৃষক আন্দোলনের ক্ষেত্রে আমি বলবো এখানে এমএসপিটা একটা মেইন দাবি আরেকটা দাবির ভেতরে আছে যে ওদের ডিসপিউট গুলো যাতে মানে যে কৃষক আর পার্চেজারের ভিতরে যদি কোনো ডিসপিউট থাকে কর্পোরেটের ভিতরে এটা যাতে এস ডিএম এর এটাতে করার প্রপোজাল যেটা না হয়ে যাতে জুডিশিয়ারিতে এগুলো হয়ে যাবে এগুলো কোনো ইস্যু না সেকেন্ড হচ্ছে ওদের কেসগুলো উইড্র হয়ে যায় কারণ অনেক কিছু হয়েছে যেগুলো হয়তো অ্যাকসেপ্টেবল না সাধারণ মানুষের কাছে এগুলো যাতে ওদের নামে কেস টিস না হয় এগুলো কিন্তু আমি এমএসপি জায়গাতে আরেকটু বলতে চাইব ধরুন আপনি টু থাউজেন্ড এই গত কয়েক বছর কত পার্সেন্ট

এইবার বলছি আমি কিছু কিছু প্রোডাক্ট আছে এম থেকে যেমন ডাল আছে কিছু ওর ডাল নাকি জানি এটা এগুলো মার্কেটে অনেক বেশি এগুলো হ্যাঁ ওরা এমএসপিতে ওরা বিক্রি করবেন ওরা বাজারে বিক্রি করছে অনেক বেশি দাম এটা সিক্স থাউজেন্ডে বিক্রি হচ্ছে নাইন থাউজেন্ড ওরা বাজারে পাচ্ছে কেন বিক্রি করবে আজকে কৃষক আন্দোলন কোন কোন স্টেটের থেকে পার্টিসিপেশন বলছো ভাইটাল জিনিস এটা আপনি দেখুন কৃষক আন্দোলনে যে আপনি যে পার্টিসিপেশনটা দেখছেন কোন কোন স্টেট থেকে এই যে এগুলো এগুলো পাঞ্জাব হরিয়ানা ওয়েস্ট উত্তরপ্রদেশ কেন এই জায়গা থেকে এখানে এটা কি করেছে ওরা আজকে মহারাষ্ট্রের কৃষকের সাথে আমি মহারাষ্ট্রে গেছিলাম একটা জায়গাতে এই যে কৃষকদের জন্য কি করা হচ্ছে আমার একটা অন্য প্রোগ্রামের কথা এটাও একটা মানে সাইড ভিজিটের মতো করে আমি জাস্ট আমার একটা সুযোগ হয়েছিল আমি দেখেছি এখানে যে ওরা কিভাবে এটাকে বলে ডাইভার্সিফিকেশন 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 মানে কি আমি শুধু মার্কেটে যেটা ডিমান্ড আছে আপনি ধরুন কাপড়ের ব্যবসা করছেন এখানে আপনি সব সময় মানে সব কাপড় আপনি সবাই যদি কাপড়ের ব্যবসা করতে থাকে আপনার দেখেন যে এটা দাম পড়ে যায় ব্যবসা চলছে না তখন আপনি কিছু ফুডের ব্যবসাতে যাবেন ইটের ব্যবসাতে যাবেন কিনা আপনি যাবেন এটা মহারাষ্ট্রের কৃষকরা মহারাষ্ট্রের কোনো আপনি মহারাষ্ট্র মধ্যপ্রদেশ আরো অনেক স্টেট থেকে দেখবেন আপনি বিশেষ করে সাউথের কোন জায়গা থেকে আপনি দেখবেন না যে এটাতে খুব একটা বেশি আসছে কেন আসছে না ওরা প্ল্যান প্রোডাকশন করছে ওরা মার্কেটে যে জিনিসটার দাম বেশি মার্কেটে যেটা ডিমান্ড আছে যেটাতে প্রফিটেবল বেশি ওই জিনিসটা ওরা প্রোডাক্ট ওটা সরকারের ধায় ধারছে না ওরা মার্কেটে ওদের কোথায় নিয়ে যাচ্ছে সব জিনিস ওরা ভালো প্রফিটে বিক্রি করছে এবং এটার জন্য কি আছে সাপোর্টিং সিস্টেম রয়ে গেছে যে ওদেরকে যেমন আপনার এটাকে বলে সামনেতিন কমিটিও বলেছে আমি এটা একটু ডিটেলে যাচ্ছি কমিটি যে আমাদের যে সয়েল সয়েলটা অ্যানালাইসিস করে ওইটাতে কোনটা ভালো হবে কিভাবে হবে ওইভাবে প্রোডাক্ট করা বা ধরুন পেঁপে প্রোডাকশন ভালো আমি এখানে ধানে যাচ্ছি না ওইভাবে বা আমি আমি এক বছরের এই পার্টটাতে আমি এই প্রোডাকশনটা করছি আরেক পার্টটাতে আমি আরেকটা করছি যেটাতে আমার ম্যাক্সিমাম এবং জমির উর্বরতা বাড়িয়ে দিচ্ছি এটাতে এটা এটার উপরে সবাই জানা কমিশন কি বলেছিল প্রথম বলেছিল যে দ্য পাবলিক ইনভেস্টমেন্ট না পাবলিক ইনভেস্টমেন্ট যাতে এগ্রি সেক্টরে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য আরও বৃদ্ধি করা হয় আচ্ছা কারণ কেন এই যে একটু আগে বললাম আপনার আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে হলে কি হতে হবে আপনার ইরিগেশন ড্রেনেজ সিস্টেম ল্যান্ড ডেভেলপমেন্ট অনেক জায়গা পড়ে আছে ডেভেলপ হচ্ছে না এটা ল্যান্ড ডেভেলপমেন্ট এটা হচ্ছে স্বামীনাথন যে কমিটি কমিটির রিকমেন্ডেশন ওয়াটার কনজারভেশন আর এন ডি রোড কানেক্টিভিটি রোড কানেক্টিভিটি এখন অনেকটাই বেটার আছে আর এন ডি হওয়া দরকার আছে আর অনেক বেশি এই জায়গাটাতে মানে কোনটা ত্রিপুরা সয়েল কন্ডিশন ত্রিপুরা প্রত্যেকটা স্টেট স্পেসিফিক ওদের ইয়ে করতে হবে মহারাষ্ট্র যেটা করেছে আমি দেখেছি ওরা পরিষ্কার দেখিয়ে দিয়েছে যে আমার এখানে এতরে কিছু প্রোডাক্ট আছে কিছু আমাদের ক্রপ আছে এগুলো কম জলে প্রোডাকশন হয় এগুলো আমি এখানে জল কম আছে তো আমি এখানে এটা লাগিয়ে দেবো বুঝতে পারছেন তো এটা এটা গেল স্বামী নতুন কমিটির ফার্স্ট ইয়ে সেকেন্ড ইবেশ আছে সয়েল টেস্ট ল্যাবের নেটওয়ার্ক থাকতে হবে এই কি করবে এটা ডিটেক্ট করা যে মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি কোথায় কোথায় আছে এগুলোকে দূর করা জমি টেস্ট করে সয়ালটা টেস্ট করে দেখুন আমি প্রোডাক্টিভিটি আমি আন্দোলন করলে হবে না আমাকে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে তারপরে আমাদের সম্ভব হবে এখানে তার কথা হচ্ছে যে প্রোডাক্টিভিটি বাড়ানোর দায়িত্বটা শুধু তো হলে তাদেরকে সাপোর্ট দেওয়ার দায়িত্বটা না সরকারের এবং সেই সব আমার কথা হচ্ছে কি এটা সরকারের এবং সেই সঙ্গে সরকারেরও এখানে ওই যে পাবলিক এবং রোড সেক্টরে আমাদের পাবলিক ইনভেস্টমেন্ট অনেক আছে এগ্রি সেক্টরেও এটা হতে হবে এটা এটা হঠাৎ হঠাৎ করে হবে না স্লোলি স্লোলি হতে হবে এটা এদিকে সরকারের কাজ করতে হবে কিছু কিছু জায়গায় সরকারের কাজ হয়েছে কিছু কিছু জায়গায় আরও এগিয়ে যেতে হবে এটা আমার মনে হয় আমি আরও দু একটা পয়েন্ট বলে আমি আমার কথাটা শেষ করছি আমি জাস্ট একটা টাচ করে যাচ্ছি এগুলো যে সময় প্রমোশন অফ কনজারভেটিভ ফার্মিং যেটা মানে কনজারভেটিভ ফার্মিং করে যেটাতে জমির উর্বরতা যায় কিভাবে আমি ফসলের সাইক্লিং অফ ফসলটা এটা নলেজ সরকারের একটা দায়িত্ব সরকার বলুন রাজনৈতিক দল বলুন স্বেচ্ছাসেবী সংস্থা সবারই সম্মিলিত প্রয়াসে হতে হবে এটাকে ফুড সিকিউরিটি আজকে কৃষক যারা আছে ওদের জন্য ফুড সিকিউরিটি দরকার ফুড সিকিউরিটি ওরা যাতে ওদের হেলথ যাতে ঠিক থাকে ওদের জন্য ইন্স্যুরেন্স ফুড ইন্স্যুরেন্সের এবং সেই সঙ্গে ওদের স্বাস্থ্য না থাকলে ওরা কিভাবে যেমন আমাদের ভালো লেগেছে আমাদের যে এই যে বাজেট থেকে আমাদের একটা ভালো অংশের টাকা আমাদের রেশনের থ্রুতে যাচ্ছে এখানে বা ওদের হেলথ মানে আপনার এই যে পাবলিক টয়লেট করা হাউজিং করা এগুলোতে আলটিমেটলি সব ওদের হেলথ রিলেটেড আমার কাছে এগুলো এগুলো একটা তৈরি হচ্ছে এগুলো তারপর হচ্ছে আমাদের এই যে আপনার এই যে পাঁচ লাখ টাকা করে আমাদের যে এই যে হেলথ ইন্সুরেন্স সরকারি তরফ থেকে আছে আয়ুষ্মান ভারতে এইগুলো এগুলো এগুলো এদের বলা আছে এগুলো হ্যাঁ তারপর ওয়েস্টে এখন ধরুন আমাদের টোটাল যে আমাদের এগ্রিকালচার ওয়ার্কফোর্সটা আগে যেটা ছিল ধরুন অ্যারাউন্ড এইটটি সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স পার্সেন্ট ছিল হ্যাঁ সেটা সিক্সটি ওয়ানে এটা টু থাউজেন্ডে গিয়ে সিক্সটি পার্সেন্ট কমেছে কমেছে কিন্তু এখনো কিন্তু আমাদের এটা মেজর একটা আমাদের এমপ্লয়মেন্ট এমপ্লয়মেন্ট টোটাল আমি যদি ধরি সেলফ এমপ্লয়মেন্টই ধরতে পারি এটা মেজর পার্ট এখান থেকে আসছে মানে এই যে জায়গাগুলো আছে দেখুন এই জায়গাগুলোতে কিন্তু আপনি কিন্তু কোনো কিন্তু আমাদের কোন রাজনৈতিক দলের থেকে কিন্তু এই জিনিসগুলো শোনা যায় না একটু একটু পদক্ষেপ আমরা ইদানিং দেখতে পাচ্ছি সেন্ট্রাল গভর্নমেন্টের থ্রুতে এবং কৃষি কানুনটাও ডিরেকশনে একদিনে হওয়ার বিষয় তো হওয়ার বিষয় নাউজেন্ড আমাদের রোড কানেকটিভিটি অটল বিহারী বাজপেয়ী যেটা শুরু করছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বা পিএমজি স্কিম আজকে দাঁড়িয়ে আমাদের দেখুন কত কত গুণ বেড়ে গেছে রোড কানেকটিভিটি রকম এখন যেটা শুরু হয়ে গেছে এটা এটা আপনি দশ পাঁচ দশ বছরের ভিতরে দেখতে পারবেন এটাতে কিন্তু প্রশ্নটা হচ্ছে কি প্রশ্নটা হচ্ছে আমাদের যে কৃষকরা আছে যেটা বললাম এমএসপির বেনিফিট কি সত্যি পাচ্ছে কৃষকরা ওকে এখন কথা হচ্ছে যে এই যে লোকসভা ভোটের মুখে অন্নদাতাদের এই আন্দোলন অনেকেই বলছেন যে এটা সরকারকে একটা চাপের মুখে রাখার জন্য এই আন্দোলন কিছুক্ষণ আগে আপনিও বলছিলেন যে এখন তো পার্লামেন্ট বসবে না তাহলে আইন কি করে তৈরি হবে তার আগে হয়তো লোকসভা ভোট চলে আসবে এখন দেশের জনগণ কতটা প্রভাবিত হবে বলে মনে হচ্ছে এই আন্দোলনে এক দ্বিতীয় যে পাঞ্জাব হরিয়ানা সীমান্তে চলা এই আন্দোলন দেশের বিভিন্ন প্রান্তে কতটা প্রভাব ফেলবে বলে মনে করেন আপনি আমি বলবো প্রথমত বিভিন্ন পত্র পত্রিকায় তো যার দেখছি তাতে এবারে যে কৃষক আন্দোলনটা হচ্ছে তা মূলত পাঞ্জাবের যে একটা বিশাল অংশের কৃষকই তার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এমন কি এমনকি প্রদেশের যে পশ্চিমাঞ্চলের যে জায়গাটা আছে যেখানে জাট সম্প্রদায়ের লোক আছে তারাও কিন্তু তার মধ্যে খুব নেই আসেন আর সেকেন্ডলি হলো গতবার প্রায় চল্লিশটা কৃষক সংগঠনের যারা বড় বড় সংগঠনের যারা নেতা ছিল যেরকম রাকেশ টিকেত বলবীর সিং রাজিওয়াল দর্শন পাল গুরুনাম সিং চুর্নি যোগিন্দার সিং ওনারা কিন্তু এইবার কিন্তু তাতে কিন্তু ওনারা কিন্তু পিছনে আছেন তারা এখন কিন্তু এখনো এগিয়ে আসেননি ঠিক আছে আর সেকেন্ডলি হল পাঞ্জাবের কৃষকদের যে বক্তব্য অনেক পাঞ্জাবেরও অনেক কৃষকের যে বক্তব্য এখন বেসিক্যালি ইট ইজ এ হারভেস্ট টাইম ঠিক আছে এটা হারভেস্ট টাইম আর সেকেন্ডলি হল এইবারে কিন্তু দুটো সংগঠন মোটামুটি একটা হলো সংযুক্ত কৃষক কিষান মোর্চা নন পলিটিক্যাল যেটা আর একটা হলো যে কিষান মজদুর মঞ্চ কে এম এম তার দুই নেতা সর্বান সিং পান্ডেয়ার অ্যান্ড জগজিৎ সিং দালেওয়াল তাদের নেতৃত্বে মোটামুটিভাবে চোদ্দ পনেরো হাজার কৃষক সেখানে বিক্ষোভ করছেন ওই যে দাবিগুলোর কথা নিয়েছি হ্যাঁ এবং সেখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে পাঞ্জাব এই যে দিল্লি বর্ডারে কিন্তু একটা বিশাল বড় একটা ব্যারিকেড তোরা করার চেষ্টা করে দেওয়া হয়েছে অনেক কিছু সেখানে রাখা হয়েছে এগুলো তো আর বলে এখন ব্যাপার হলো এটাও সরকার গতবার যখন আন্দোলন হয়েছিল তারপরে যখন নাকি আমরা লক্ষ্য করি যে দিল্লিতে যে গণ্ডগোলটা হয়েছিল এবং তার আমাদের ভারতীয় জাতীয় পতাকাও নামিয়ে নেওয়া হয়েছিল তারপর কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কিন্তু হোম ডিপার্টমেন্টকে কিন্তু মিনিস্ট্রি অফ হোমের কাছে কিন্তু একটা প্রশ্ন করেছিল যে এগুলো যে যেভাবে হচ্ছে সাধারণ জনগণের জীবন রক্ষার দায়িত্ব কিন্তু পুলিশের আরক্ষা দপ্তরের ঠিক আছে ইট ইট শুড নট বি ঠিক আছে অ্যালাউড টু হ্যাপেন ঠিক আছে সুতরাং কৃষকরাও ওদের বক্তব্য রাখতে চায় দে আর কামিং ফর সাম ডিমান্ডস এবং কি জানি কয় আবার ওনারা যেভাবে আসছিলেন আমরা যে সময় জেসিবি যেগুলো নিয়ে আসছিল ট্রাক্টর নিয়ে আসা ঠিক আছে জেসিবি টেসিবি নিয়ে বোলডোজার টিয়ে আসছিলেন ওনারা এটা তো এরকম তো বড় হয়েছিল আমরা দেখেছি ভায়োলেন্ট একটা এখন এবার কিন্তু সেই পরিমাণে মানে কৃষকদের যে স্পন্টিনিয়াস যে পার্টিসিপেশনটা এটা কিন্তু অনেকটা কম আচ্ছা অনেকটা কম আর সরকার তো সেকেন্ড ব্যাপার হলো ওদের যে ইস্যু ইস্যুড বি বেসিক্যালি ম্যাট থ্রু এ ডায়লগী সরকার বলছে সরকার তো সরকার ধরুন না পাঁচটা পণ্যর ক্ষেত্রে অফার করেছিল ওদেরকে পাঁচ বছরের কন্ট্রাক্ট এ সিস্টেমে চুরি চুরি গায়ে একটা করবে একটা কোন একটা চুক্তি দিয়েছিল কিন্তু কৃষক সংগঠন গুলো তো ফিরিয়ে দিয়েছে এখন আপনি বলছিলেন তার ইম্প্যাক্ট কতখানি আমার মনে হয় যে সাধারণ যারা কৃষকরা আছে পাঞ্জাব এবং কি জানি বলছিলাম যে হরিয়ানা যে কৃষকরা আছে অবস্থা তাদের সঙ্গে অন্যান্য জায়গার কৃষকরা হয়তো আন্দোলন দেখে কৃষকদের প্রতি কিছুটা সহানুভূতি আছে কিন্তু যে এমএসপি নিয়ে যে ব্যাপারটা আছে এমএসপিটা কিন্তু সব জায়গায় কিন্তু সব কৃষকরা বর্তমানেই পাচ্ছে না উনি বলছিলেন যে হচ্ছে বেশি দামে পায় কিছু 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 পণ্য আছে পায় কিন্তু কিন্তু আপনি এম এস স্বামীনাথন কমিটির রিপোর্ট যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে এখানে পাঞ্জাবের কৃষকদের আর বেসিক্যালি ইনসিস্টিং অন এমএসপি এমএসপি বলছে যে এমএসপিটা যদি দাও গ্যারান্টি করো তাহলে আমরা উই ক্যান সুইচ ওভার টু আদার প্রোডাক্টস কারণ কি আমি যে আর একটা পণ্যে যাব একটা পণ্য যখন কৃষকের একটা বড় সমস্যা হলো কি সে যখন নাকি বীজ বপন করে তখন সে জানে না কতখানি উৎপাদন হবে এবং সেই পণ্য বাজারে বিক্রি করতে পারবে কিনা যদি বাজারে সেই পণ্যের দাম না পায় তাহলে সে কোথায় যাবে হি উইল বি ইন দা আমরা ভারতবর্ষে এবং এটা যদি কৃষকদের আমরা ভারতবর্ষের কৃষি ইতিহাস দেখি অনেক জায়গাতে কৃষক আত্মহত্যা করছে ঠিক আছে কারণ সে সে যে প্রাইসটা পাচ্ছে না ঠিক আছে সুতরাং তাই হয়তো এবার হয়তো কটনের কথা ভুট্টার কথা বলা হয়েছিল বা কিছু মসুর ডালের কথা বলা হয়েছে কিন্তু আলটিমেটলি এই যে পাঞ্জাবে যে পাঞ্জাবের যে কৃষির সমস্যা এটা সেখানে শুধু কেবলমাত্র হুইটি হচ্ছে বা রাইসই হচ্ছে এবং তার ফলে দেখা যাচ্ছে কি যে ওয়াটার টেবিল যেটা আছে ওয়াটার টেবিল নিচে চলে যাচ্ছে তো ওয়াটার টেবিল নিচে চলে গেলে তো অন্যান্য ফসল যেগুলো করবার জন্য যে তারা ডাইভার্সিফিকেশন করবার জন্য তাকে সুইচ করবার জন্য কৃষক তো একটা গ্যারান্টি চায় না আমাকে যদি একটা তুমি যদি গভর্নমেন্ট ডিক্লেয়ারশন এমএসপিফটি তাহলে কৃষকরা যদি এসিউড হয়ে যায় ঠিক আছে কেউ পণ্য প্রাইভেট সেক্টরে যদি আমি বেশি দামে পণ্য না বিক্রি করতে পারি তাহলে আমি আমি এমএসপিতে দামটা সরকারের কাছে বিক্রি করে দেবো এবং তাতে আমার ফসলটা চলে আমার আমার যে পরিশ্রমটা ছিল

যে এমএসপি যদি এই তেইশটা পণ্য যত পণ্য উৎপাদিত হয় সরকার যদি একবার এমএসপি দেয় তাহলে অনেক প্রাইভেট এখন অপারেটর ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই তখন কিন্তু অল প্রাইভেট যারা নাকি প্লেয়াররা আছে তারা কিন্তু এখন কিন্তু কম দামে মাল কিনছে ধানের মূল্য বাইশশো টাকা হলেও কিন্তু কৃষক বাইশশো টাকা বিক্রি করতে পারছে না অনেক জায়গায় তাই দেখবেন যে পাঞ্জাব এবং কি জানি কয় এই হরিয়ানাতে বেশি বেশি নিয়ে যায় কারণ ওইখানে হুইট এবং রাইস কেনা হয় ঠিক আছে সরকারি তরফে কিনা হয় তো বাইরে যে সমস্ত রাজ্যে পণ্যটা বিক্রি হয় না বা তাদের এখানে দাম কম আছে তারা কিন্তু সেই পণ্যটাকে পাঞ্জাব এবং হরিয়ানায় পাচার মানে পাঠাচ্ছেন বিক্রির জন্য কিন্তু এখন যদি এম এস পি যদি সরকার একটা নির্ধারণ করে দেয় যে প্রাইভেট প্লেয়ার যারা আছে তারা তো এখন মোটামুটিভাবে দেখা যাচ্ছে দে আর বেসিক্যালি প্রকিউরিং অ্যাবাউট ওয়ান থার্ড অফ দি প্রোডাক্টস আচ্ছা ঠিক আছে এখন যদি ওনারা যদি ওয়ান থার্ড বা টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট প্রোডাক্ট যদি এখন প্রাইভেট প্লেয়াররা যদি কিনে এখন আগামী দিনে যদি এমএসপিটা যদি বেশি হয় এবং এখন তো যে প্রাইভেট প্লেয়াররা তো এমএসপি দিয়ে কিনতে হবে এখন নাও দেসেনলো এম এসপি যদি বেশি দামি এমএসপি দিয়ে এটি যদি বলে আমি কিনবো না তাহলে তো যেহেতু লিগালাইজ করানো আছে তখন সরকারের উপর আসবে প্রেশার গভর্নমেন্টের সেই বাজেটারি সাপোর্ট আছে কিনা সেটাও দেখতে হবে এবং এই তেইশটা যে পণ্য আছে এছাড়াও তো তার অনেক পণ্য রয়ে গেছে আরো পণ্য তো ঢুকানোর কথা হ্যাঁ সুতরাং দ্য ইস্যু ইজ ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ক্রিটিক্যাল অলসো তাহলে এখন সেটাই সেই দিকটাই দেখার ব্যাপার আমাদের আমরা তো এমএসপির ইস্যুটা তো ক্রিটিক্যাল অবশ্যই এবং সেটা আপনি শুরুতে যেটা বলছিলেন যেটা এটা অযৌক্তিকও না কিন্তু এটাকে মেনে নেওয়া তো সহজও না এখন কথা হচ্ছে এটার প্রভাবটা কিরকম ভাবে পড়বে এখন প্রভাবটা যেহেতু দেখুন আমরা যদি যেহেতু লোকসভা নির্বাচন সবার মাথায় একটা জিনিসই থাকবে যে নির্বাচন সরকার হোক বিরোধী দল হোক এখন যেটা বললাম লক্ষ্য করুন কিন্তু খুব ভাইটাল পয়েন্ট এটা এবং অন্য স্টেটে কৃষকরা কেন যাচ্ছে না অ্যাকচুয়ালি এমএসপিটা ওয়ান ফর্ম অফ স্যার যেটা বলছেন আমি এটার সঙ্গে একটু জায়গাতে এটা নিয়ে বলা হচ্ছে এখন যে এই জায়গাটাতে পাঞ্জাবে ডাইভার্সিফিকেশন হচ্ছে না হরিয়ানাতে ডাইভার্সিফিকেশন হচ্ছে না আজকে মহারাষ্ট্রে যারা এমএসপি নিয়ে চিৎকার চাইমেছি করছেন ওরা অলরেডি ডাইভার্সিফাই করে নিচ্ছে মহারাষ্ট্রতে নিচে তাহলে প্রশ্নটা হচ্ছে কি এটা এরা এদিকে তারা ওরা মানে এটা নিয়ে ওরা কাজ করতেই রাজি না ওরা কোনো মতের প্রোডাক্ট করে বেরিয়ে যেতে চাইছে মানে এই যে ডাইভার্সিফিকেশন যে আমাদের যে লাভ হতে পারে এই জিনিসটা ওদের মাথাতেই রাখতে চাইছে না জিনিসটা এটা মোস্ট ভাইটাল তিনি এবং এটার জন্য মেন কারণ হচ্ছে ওরা এমএসপির উপরে বেস করে ওদের ওদের বার্ষিক ইনকাম এবং বড় বড় কৃষক সবাই ওরা এটা গুছিয়ে নিতে চাইছে ভাইটাল আমি আমার যেটা বলার সুতরাং এখানে যতক্ষণ না প্রোডাক্টিভিটি প্রোডাক্টিভিটি এবং ডাইভার্সিটির দিকে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের সলিউশন হবে না আর আমি এই যে সমিনতন যে যে পয়েন্ট গুলো উঠে আসছে msp Thaub msp টা কিন্তু একটু মিনিমাম পাইছে বছানো এই যে কৃষকদের বোঝানো মানে বুঝতে পারছে না কেন কৃষকরা আপনি যেটা বলছেন যে এই যে ডাইভারসিফিকেশন করতো মহারাষ্ট্র কৃষকরা কিছুদিন আগে আমরা মহারাষ্ট্র আন্দোলন দেখেছি একদম ছোট অল্প কিছু অ্যাকচুয়ালি কি আমাদের দেশে আমি যেটা মনে করছি সেটা হচ্ছে কি হতে পারে আই এম রং আমাদের আমার যেটা মনে হয় যেটা লাগবে দেখুন কম্পিউটার লাগবে না লাগবে না আমরা তো চিটকা চিটকা আমিছি করেছি হ্যাঁ এখন আমরা কি কোথায় কি বুঝতে পারছি এটা জিএসটি সেম জিনিস ট্যাক্স কালেকশন ডিজিটাইজেশন মানে পয়েন্টটা হচ্ছে কি আমরা আমাদের দেশে এই যে পলিটিক্যাল সিস্টেমটা আমাদের খুব আনফর্চুনেট পার্ট আমার মাঝে মাঝে মনে হয় আমি অনেক কিছুতেই দেখি জিনিসগুলো আমি বারবারই জন্য বলি দেখবেন আপনাদের এখানে বলেছি যে ইয়ং জেনারেশনের বোঝা উচিত হোয়াট ইজ দ্য ওয়ে আউট আমাদের প্রেজেন্ট পজিশনে আমাদের ওয়ে আউটটা আমাদের বুঝতে হবে কিন্তু যে দিস ইজ দা স্যার যেটা বলেছেন গভর্নমেন্ট বাজেটের ভিতরে আমি শুধু এমএসপি গ্যারান্টি দিলে হবে না হাফার ইট ইজ ফিজিবল এবং এটা কৃষকদের মাত্র 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 কৃষকরা হচ্ছে বাকি কৃষক কিন্তু নিচ্ছে না কিন্তু কৃষকদের এইটটি পার্সেন্টই পাচ্ছে না হয়ে যায় হয়ে যায় তখন নেবে কিনা সেটা এখনই নিচ্ছে না তখন কিভাবে নেবে এখন যে ওরা পাচ্ছে তখন তো নিচ্ছে এখন এখন ব্যাপারটা হচ্ছে কি

ঘরে বসে পণ্যটা বিক্রি করে দিতে পারি তাহলে আমার তো ক্ষতি নেই ঠিক আছে যেদিন নিয়ে যাচ্ছে সেদিন সঙ্গে যাচ্ছে পাঞ্জাব কি মানে চাল আর গম একটা মানে চাষের ক্ষেত্রে হচ্ছে কি আমি বলছি ওইখানকার মূল প্রোডাকশনটাই হতো দান আর গম আচ্ছা ঠিক আছে এখন উনাদের যে প্রবলেম উনাদের যে কথাটা দেখুন সুপ্রিম কোর্ট ব্রাই দিল্লিতে যে পলিউশন হচ্ছে তার জন্য কিন্তু ওই যে আমাদের যে স্টেপল পুরানোর পুরানো জন্য কিন্তু কার্বনটা আসছে তো এখন এটাকেও রেগুলেশনের ব্যাপার আছে কৃষকদেরকে বলা হচ্ছে যে তোমরা ডাইভার্সিফাই করো কৃষকদের কত হলো আমরা ডাইভার্সিফিকেশন যে করব অন হোয়াট বেসিস আমরা যেটাতে যাব সেটাতে যদি আমি যদি বাজার যদি না পাই আমি যদি যেটা বললাম কৃষকদের যদি আমি বাজার না পাই আমি যখন শো করবো যদি প্রোডাকশন না হয় যদি প্রোডাকশন না হয় এক এক হয় প্রোডাকশন না হতে পারে বা ওভার প্রোডাকশান হয় আমি কোথায় বিক্রি করবো দ্যার ইজ নো এমএসপি বেশি থাকলে তো আমি ব্যচব না প্রাইভেট প্লেয়াররা যদি বেশি দামে বিক্রি করে চাষিরা ফসল পাবে সেটা তো সবাই চায় হোয়াই এম এস পি এম এস পির তো উনি যেটা বলছিলেন বেসিক্যালি টু টু থিংস ওয়ান ইজ এ টু কৃষক যাতে তার কমে পণ্য বিক্রি না করে সেকেন্ড হল গভর্নমেন্টের ফুড সিকিউরিটি যে যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে মানুষকে খাবার দিচ্ছে তা এখন যে গভর্নমেন্ট যে ফুড সিকিউরিটিতে যে পণ্যটা কিনছে যে এই আশি কোটি জনগণকে খাবার দেওয়ার জন্য গরিব কল্যাণ যোজনায় যে খাওয়ার চালটা কিনছে সরকার এখনই কিন্তু যা প্রয়োজন তার চেয়ে বেশি কিনছে

মুখ্য জায়গাটা হচ্ছে কি আমি আপনাকে বোঝাচ্ছি দেখুন মুখ্য জায়গাটা হচ্ছে আপনি একটা জিনিস লক্ষ্য রাখবেন এখানে এই যে মানে প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্টের জন্য যা যা দরকার এগুলোর দিকে কিন্তু কেউ যেতে চাইছে না আজকে আজকে থেকে টোয়েন্টি ইয়ার্স ব্যাক আমাদের ত্রিপুরাতে রোড ইনফ্রাস্ট্রাকচার যা ছিল আজকে কি সেখানে আছে নেই এটার বেনিফিট আছে আছে এই যে রিয়েলাইজেশনটা কিন্তু যেগুলো যাচ্ছে না কিন্তু আমাদের দেশে পলিটিক্সটা চলে হচ্ছে কি যে যখন আছে ও ও অপজিশন থেকে ও মানুষকে মিসগাইড করে হোক যেভাবে হোক ও বলতে চাইবে যে এটার জন্য এটা হচ্ছে না আদারওয়াইজ দেখুন আজকে পাঞ্জাবের কৃষকরা ওদের ওদের এখন খেতে সময় দেওয়ার সময় জন্য এই কিন্তু ওই সময়ে ওদের আন্দোলনে যেতে হচ্ছে আমি জায়গাটা চাইব কৃষকরা সত্যিকারের যে ইনভেস্টমেন্টটা যেখানে হওয়া উচিত ওদের এই যে প্রোডাক্টিভিটি ইম্প্রুভমেন্টের জায়গাটা না হলে স্বামীনাথন এর কিন্তু আমি একটা একটা করে আপনাকে বলেছি এক্ষুনি যে কি কি জায়গা গুলো উনি গেছে এবং এম কিন্তু অনলি টু মানে অ্যাডভান্স কন্ডিশনে যাতে প্রোটেক্ট হয় এর জন্য এমএসপি কিন্তু এমএসপি উপরে বেস করে কৃষক কখনো কৃষক কৃষক কখনো কিন্তু মানে ধনী হতে পারবে না কিন্তু কৃষকটা হচ্ছে জানি একটা লস পজিশনে যাতে কোনো বেঁচে আসতে পারে এটার জন্য কিন্তু আলটিমেটলি যেভাবে কৃষকরা নিজেদের উন্নত করতে পারবে কৃষকদের ওখের ইকোনমিক কন্ডিশন ভালো হতে পারবে এটার জন্য স্বামীনাথন কমিশি যে ডিটেইল একটু আগে আমি যেটা বললাম একটা একটা করে এগুলোর জন্য চিন্তা করতে আজকে দেখুন আমি একটাকে একটা এক্সাম্পল দিচ্ছি কি হয় প্রাইভেট ইনভেস্টমেন্টে বিউটি বেসিসের রোড হওয়াতে কি হয় কোন দিকে প্রথম মনে হচ্ছে টোল টোল কিছু টোল দিল দশ বছর পাঁচ বছর ডুল দিল এরপরে কিন্তু এটা সরকারের হয়ে যাচ্ছে এটা রাস্তা তো হয়ে গেল এটা আজকে আপনি একটা ফোন আমার মনে আছে আমি যখন দিল্লিতে ছিলাম একটা ফোন কল করতে আমার এখানে আপনার পঞ্চাশ টাকা পার মিনিট লাগতো এখন কত টাকা লাগে দু টাকাও লাগে না কেন এটা সম্ভব হয়েছে কিভাবে সম্ভব হয়েছে এটা অনেক কিছু প্রাইভেট ইনভেস্টমেন্ট এসছে এখানে সিমিলারলি আমাদের এগ্রিকালচার সেক্টরে ইনভেস্টমেন্ট কোথায় এই যে জায়গাটা এটা নিয়ে কিন্তু একটা সার্বিক যে একটা কনস্ট্রাকটিভ কিভাবে আমি যাব কৃষকদের ইনকাম বাড়বে এটা নিয়ে কিন্তু কোন ডিসকাশন হচ্ছে হয় না কিন্তু কিন্তু ডিসকাশন হচ্ছে কি আন্দোলন এমএসপি আমাদের কেস আমাদের পার্লামেন্টের কথা সপক্ষে একটা কথা বলছি যে এমএসপি নিয়ে যেটা বলছিলেন স্বামীনাথন কমিটির রিপোর্ট তো দু সালে ছিল তারপর তো ওই যে ন্যাশনাল ওই যে কমিশন ফার্মার্স যেটা আছে এনসিএফ যেটা আছে তার তো রিপোর্ট তো তখন কাজে ইউপিএ সরকার গ্রহণ করেনি ঠিক আছে এখন হয়তো কংগ্রেসের যে গান্ধী ঠিক আছে আর সেকেন্ডলি হলো শুন বেসিক্যালি টোটালি ব্যাপারটা হলো এটা ইলেকশনের আগে এটা এটা তো একটা বিভিন্ন রাজনৈতিক দলগুলো তো হাওয়া তুলবার চেষ্টা করবেই যার জমি যেরকম আছে কিন্তু আমার মনে হয় সরকার ইজ অলসো বেসিক্যালি ভেরি মানে সরকারের যে পলিসিটা সেটা কিন্তু মানে নট এন্টি ফার্মার্স নট এনটি ফার্মার গভর্নমেন্ট ইজ যেটা আসলে কৃষকরা টাকা পাক সবাই চায় কিন্তু বেসিক্যালি দ্য প্রবলেম ইজ ফর দ্য গভর্নমেন্ট দ্য গভর্নমেন্ট হ্যাজ টু থিঙ্ক বেসিক্যালি দ্য গ্লোবাল প্রাইসেস সাধারণ কনজিউমার্সের একটা ব্যাপার একটা অত দেখতে হবে এখন যদি আমি হায়ার প্রাইসেস যদি আমি সেট আপ করে দেই যেটা বলছে এফএল এ টু প্লাস এফএল এর যে কথাটা বিভিন্ন জায়গায় বলছে এমএসপি করা হয় এবং যদি দেখা যায় যে কস্ট অফ প্রোডাকশন এর উপর 50% দেওয়ার জন্য এবং এই কস্ট অফ প্রোডাকশনটার কথা উনারা যেটা বলছেন সেটা দেখা যাচ্ছে যে এই যে কমিশন ফর এগ্রিকালচারাল প্রাইসেস এন্ড যারা আছে কস্ট এন্ড প্রাইসেস আছে উনাদের সঙ্গে মিল হচ্ছে না এই জায়গাটা একটা বড় ব্যাপার ঠিক আছে এবং টোটাল টাকাটা যদি ভারত ভারতবর্ষের টোটাল বাজেটের টাকাটা যদি যেটা বলছে অনেকে ইন্ডিয়ান বাজেট কেনি সাপোর্ট যদি নি কিন্তু সেকেন্ড যে ব্যাপারটা হলো যে এম কিন্তু যত লিগেলাইজ যখন করবে প্রবলেম ইজ মোর প্রবলেম ইজ মোর কি যখন যদি প্রাইভেট প্লেয়াররা যদি বাজারে না থাকে প্রাইভেট প্লেয়াররা কতটা কিনছে তার কিন্তু সুস্পষ্ট রেকর্ড নেই ঠিক আছে যারা দেখলেন যেটা বলছিলেন যে কতজন এবং আগামী দিনে কিসের দাবি করা হচ্ছে এম এস স্বামীনাথন কি বলে গেছেন কিসের ভিত্তিতে কৃষক আন্দোলন হচ্ছে যাই আমাদের আজকের আলোচনা তো বলা যায় সময় গেছে একদম বলবো অ্যাকচুয়ালি কি হয় সরকার আমাদের স্টেটের গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু কিছু পদক্ষেপ নিয়েছে স্টেটে আমি চাইবো আমি দু একটা চাইবো স্টেটে গভর্নমেন্ট অবশ্যই কৃষকদের আর এন্ডি করে এই যে আমি বললাম সয়েলের মাইক্রোনিউট্রিয়েন্ট এগুলো নিয়ে কিছু কিছু কাজ করার জন্য ওই মেন্টাল সেট কিছু লোক দরকার এগুলো দরকার এবং আসলে দেশের যেটা মূল প্রবলেমটা হচ্ছে কি মানে করাপশন ফ্রি মানে আপনি ডিজিটাইজড এবং করাপশন ফ্রি এনভায়রনমেন্ট করে সেই ধরনের লোককে দিয়ে ওভারঅল যাতে ডেভেলপমেন্টের চিন্তা করা হয় কৃষকদের ডেভেলপমেন্টের চিন্তা করা হয় তো ওই জায়গাতে ফোকাস করার জন্য আমি রাজ্য সরকারের কাছেও রিকোয়েস্ট রাখবো আর এই কয়েকদিন আগে যেমন এখানে একটা মেডিকেল কলেজ নিয়েও কিছু কিছু কথা শুনেছি এই ধরনের একটু স্ট্রং পদক্ষেপ দরকার আছে আমি বলে মনে করি যাতে অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে কি আছে সংলাপে অংশগ্রহণ করার জন্য বন্ধুরা কৃষক আন্দোলনের চাপে কেন্দ্র সরকার ২০২১ সালে সালের তিনটি বিতর্কিত আইন প্রত্যাহার করে নিলেও ফসলের ন্যূনতম সহায়ক মূল্য অথবা এমএসপি যাকে বলা হয় সহ আরও কিছু দাবিতে আবারও পথে নেমেছে কৃষকরা তাদের দিল্লি যাত্রা আপাতত স্থগিত থাকলেও পরবর্তীতে কি হয় তাই এখন দেখার কৃষকদের সাথে আলোচনা করার পর সরকার কি কি পদক্ষেপ নেয় সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় সেদিকে নজর রাখছি আমরা তাই কৃষক আন্দোলন সহ দেশ দুনিয়ার সব খবর ও টকশো দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যানগার্ডে